দক্ষিণবঙ্গের পাশাপাশি ব্যাপক গরম পড়েছে উত্তরবঙ্গেও। গরমে হাঁসফাঁস করছেন স্থানীয় বাসিন্দারা, বাদ যায়নি শিলিগুড়িও। হাঁসফাঁসানি অবস্থা এখানেও, তবে শুধুমাত্র সাধারণ মানুষ নন, গরমে নাজেহাল অবস্থা পশু পাখিদেরও। সেই কারণে বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের গরমে কুল রাখতে বিশেষ ব্যবস্থা করেছে সাফারি কর্তৃপক্ষ। গরমের হাত থেকে বাঁচতে বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইসবারের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এছাড়াও তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা রাখা হয়েছে। গরমের হাত থেকে বাঁচতে পাখিদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ঘর, রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও। নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্কের ডিরেক্টর কমল সরকার জানান, বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা ফল ও আইসবারের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে, রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও। গরমের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার গুলির জন্য প্রতিদিন আইসবার নিয়ে আসা হচ্ছে পার্কে। আর এই আইসবার জাপটে ধরে গরমে আনন্দ নিচ্ছে তারা। রীতিমতো বরফ খেলায় মেতে উঠেছে বেঙ্গল সাফারির হিমালয়ান ব্ল্যাক বিয়ার গুলি। বন্য প্রাণীদের জন্য ঠান্ডা ফলের ব্যবস্থাও রাখা হয়েছে, তৃণভোজী প্রাণীদের সেই ফল দেওয়া হচ্ছে, পাশাপাশি চিতাবাঘ হরিণ সহ অন্য প্রাণীদের জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। হাতির জন্য আগে থেকেই তৈরি হয়েছে শেড, তীব্র গরমে যাতে কোনো পশু অসুস্থ না হয়ে পড়ে সেজন্য সবার উপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। বেঙ্গল সাফারিতে থাকা পশু চিকিৎসক নিয়মিত নজর রাখছেন বন্য প্রাণীদের উপর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।